সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চট্টগ্রামের রেলপথ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে বেলা 11:25 রেলপথ অবরোধ করেন চট্টগ্রামের আন্দোলনকারীরা। কোটা সংস্কারের এক দফা দাবি বাস্তবায়নে স্লোগান আর প্রতিবাদ সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে নগরীর দেওয়ানহাট ওভারব্রিজের নিচে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এখানে আমাদের এক দফা আন্দোলন, এখন আমাদের সরকারি সকল চাকরিতে কোটা সংস্কার করে আনতে হবে, আর এই কোটার যে সংস্কার করে সর্বোচ্চ 5% রাখা যেতে পারে। আমাদের বাংলাদেশের সকল শিক্ষার্থী আমরা এই ঐক্যমতে বুঝেছি। আমরা কখনো কোটা প্রত্যাহার চাই না, আমরা চাই কোটাটা ন্যূনতম পর্যায়ে আসুক। কোটা সংস্কার চাই, কোটা বাতিল চাই না, এবং আমরা আন্দোলন করতেছি এই জন্য যাতে সরকার আমাদের দাবি মেনে নেয়। মেধা এবং কোটার মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, দাবি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু আমাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের ব্যানারে এই কর্মসূচি হচ্ছে। এর বাইরে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও চাকরি প্রত্যাশীরা এই আন্দোলনে যোগ দিয়েছেন। সরকারি চাকরিতে সব মিলিয়ে সর্বোচ্চ 5% কোটা রাখার দাবি জানাচ্ছেন তারা। অনগ্রসর জাতির জন্য সর্বোচ্চ 5% থাকতে পারে, এর বেশি নয়। যতদিন না সমাধান হয় ততদিন আমরা রাজপথ ছাড়ব না। যারা প্রকৃতপক্ষে পিছিয়ে পড়া তাদের জন্য 5% রেখে সংসদ আইন পাস করে কোটা সংস্কার করতে হবে। আমাদের একটা দাবি, সর্বোচ্চ 5% কোটা রাখা যাবে। আমাদের এই ন্যায্য দাবি নিয়ে আমরা এই আন্দোলন করতেছি। কোটা বাতিল করে সংস্কার চাই, ন্যূনতম পর্যায়ে বলতে 5%, সর্বোচ্চ 5% কোটা রাখা যায়। পরে দুপুর 1টার দিকে আন্দোলনকারীরা দুই ভাগে ভাগ হয়ে একদল অবস্থান নেন রেলপথে, অন্যদল নগরের টাইগার পাস মোড় অবরোধ করেন। ফলে নগরের ব্যস্ততম সড়ক টাইগার পাস দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের, ভোগান্তিতে পড়ে নগরবাসী। কষ্ট দেখতেছেন না, সাধারণের মানুষ কষ্ট পাইতেছে না। ইমার্জেন্সি মানুষকে আটকে রাখি এসব আন্দোলন করি, অর্থাৎ মানুষকে কষ্ট দেওয়া, জনগণের আরো কষ্ট দেন। এটা আমাদের কষ্ট দিচ্ছে না। এখানে কত ইমার্জেন্সি রুগী আছে, এরাও যাচ্ছে না। আসলে এগুলো কিন্তু জনগণকে একটা কষ্ট দেওয়া, যেহেতু অনেকগুলো গাড়ি আটকে রয়েছে। দেখেন আমি একজন ড্রাইভার, আমার গাড়িটাও আটকে রয়েছে। আমি এখন জরুরি যাচ্ছি যে আমার বসের ছেলের আজকে লাস্ট ডেট, 32 জমা দেওয়া, আমি এটা দিতে পারতেছি না। অনেক কষ্ট পাচ্ছি, আমাদের কর্তব্য কাজ করতে পারতেছি না। সড়ক অবরোধ করে আন্দোলন করায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। অতিরিক্ত মেধাবী, অতিরিক্ত কোনো জিনিস ভালো না। একটা রাস্তা ক্লিয়ার রাখবে, আমরা একটা রাস্তায় বসে থাকবো, একটা রাস্তা ক্লিয়ার রাখবে, তাহলে গাড়ি আসবে, রুগী আছে, যা সবাই, আমাদের কাজ আছে, আমাদের ছেলে স্কুলে আছে, ওদের কেমনে নিবো? এগুলো জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য আসলে একটা হ্যারাসমেন্ট। কিন্তু রাস্তার ভিতরে আসি, অবরোধ করি, এই হাজার হাজার মানুষকে কষ্ট দেয় এবং সিএনজি ড্রাইভারকে কষ্ট দেয়, এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক। যে ভাড়া করতে চান, কোনো জিনিসের দাম বাইরে লাগা, এরকম আন্দোলন করলে হয়? অন্য যারা ফসল তাগুলো আন্দোলন করুক। অন্যদিকে রেলপথ অবরোধের ফলে চট্টগ্রাম থেকে ঢাকা, চাঁদপুর, ময়মনসিংহ, সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন, বন্ধ হয়ে যায় ঢাকা কক্সবাজার রুটের ট্রেন চলাচল। শাহরুখ সাহেল, সি ভয়েস 24, চট্টগ্রাম।